ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد آه জনৈক বোন প্রশ্ন করেছেন যে এক বোন নিয়মিত আদায় করেন আলহামদুলিল্লাহ কিন্তু আরেক বোন নিয়মিত উঠতে পারেন না তাই ওই বোনটাকে বলছেন যে সে যেন প্রতিদিন তাকে ফোন দিয়ে ডেকে দেয় কারণ প্রশ্ন হচ্ছে এতে কি রিয়াকারের কোনো ভয় থাকতে পারে এর এভাবে কি প্রতিদিন ওই বোনটাকে তাহাজ্জুদের জন্য ফোন করে ডেকে দেওয়া যাবে কারণ ফোনের অ্যালার্ম উঠতে পারেন না কিন্তু ফোন দিলে উঠতে পারেন আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহার যদি সলাতে উঠার জন্য চেষ্টা করতে হবে নিজে থেকে ওঠার জন্য আর কোনো যে বোনের যদি সাহায্য নেন তাহলে সেটা করতে পারেন সে ফোন দিয়ে আপনাকে উঠালো সেটাও আপনি করতে পারেন তবে এখানে যদি যিনি উঠাচ্ছেন তার অন্তরে যদি কোনো রিয়া না থাকে তাহলে কোনো রিয়া আসবে না আর সাধারণত যারা করণ এবং হাদিস মানার জন্য চেষ্টা করে তাদের মধ্যে এই রকমটা খুব কমই হয় যে তাদের মধ্যে রিয়া আসবে এইরকমটা খুব কমই হয়ে থাকে যেহেতু সে রাত্রেবেলা উঠাচ্ছে প্রতিদিন তো কি কারণে উঠাতে পারে নিশ্চয় আল্লাহর সন্তুষ্টির জন্যই এই জিনিসটা বুঝতে হবে আর ফোন করে ডাকার ক্ষেত্রে কোনো সমস্যা নেই যদি তার কোনো সমস্যা না থাকে যার ফোন যাকে ফোন করে ডাকা হচ্ছে তার যদি কোনো সমস্যা না থাকে তাহলে কোনো সমস্যা নেই আল ফালাহু ছিল আজরুন ফাইলিহি যে ব্যক্তি মানুষকে সৎ কাজের জন্য পথ দেখায় তাকে পথ দেখানোর কারণে সে যা নেকি পাবে সৎ কাজ করে পদ দেখে ওলা ব্যক্তি যে দেখিয়ে দিচ্ছে সে ব্যক্তি অনুরূপ নেকি পাবে যে ব্যক্তি আমল করেছে ওই ব্যক্তির মতো নেকি পাবে যে ব্যক্তি পথ দেখিয়ে দিয়েছে সে ব্যক্তি তো অবশ্যই এখানে নেকির বিষয় রয়েছে এখানে রিয়ার কোনো বিষয় থাকতে পারে না যদি অন্তরে রিয়া নিজে থেকে না আসে অর্থাৎ কেউ যদি রিয়া আনতে চায় তাহলে তো অবশ্যই আসবে কিন্তু শেফ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে ব্যক্তি ডাকে তার অন্তরে কখনো রিয়া আসতে পারে না আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু